তো যাই হোক, বিয়ে শাদি এটা আমাদের পূর্ববর্তী বক্তাবৃন্দও বলেছেন, এটা বিয়ে শাদি হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন সর্বপ্রথম বিয়ের অনুষ্ঠান হয়েছিল জান্নাতে, হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহা শাদির মাধ্যমে। এরপর থেকে সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর নেক বান্দাগণ এমনকি আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই বিয়ে শাদির যে আল্লাহ পাকের যে বিধান সেটাকে বাস্তবায়ন করেছেন এবং কিভাবে বাস্তবায়ন করেছেন সেটা আমরা অনেকটা এই কালক্রমে ভুলে গিয়ে সেটা থেকে অনেক দূরে সরে গিয়ে আমরা একটা অনাকাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক, বিয়ে শাদি এটা হচ্ছে খানা আবাদির একটা উপকরণ মাধ্যম, খানা বরবাদির নয়, খানা আবাদি। অর্থাৎ একটা পরিবার দুইজন দুই ব্যক্তির মাধ্যমে নয়, বরং পুরো একটা পরিবার একটা সমাজ, সমাজের মধ্যে যে একটা এই সুন্দর অগ্রযাত্রা বিয়ের মাধ্যমে শুরু হয়। তো এই খানা আবাদি কে খানা বরবাদি থেকে বাঁচানোর জন্য তো সর্বপ্রথম আল্লাহ পাক জাল্লা শানহুর মেহরবানির দরকার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহে করামত দরকার। তো সেই সুন্নতকে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়, অনৈসলামিক কার্যকলাপ শুরু করে, অনৈসলামিক কার্যকলাপের মাধ্যমে যেগুলো দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হয়, যদি এই অগ্রযাত্রায় এগিয়ে যায়, ওই কাজ কখনো সফল কাম হয় না, ওইটার সুফল কিন্তু লাভ করা যায় না। তো কিন্তু আমাদের পূর্ববর্তী বক্তাদের মুখে আপনারা শুনেছেন যে এই বিবাহ সুন্নসম্মত পন্থায় না হয় না, সেই বিবাহে বরকত নেই, বরং সেটার সুফল সচক্ষে দেখতে হয়। তো সুতরাং আমাদের যেই বিয়ে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম বেহেশতে সমস্ত আম্বিয়া কেরাম আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হযরত আলী কেরাম রাদিয়াল্লাহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শাদী সুসম্পন্ন করিয়েছেন। তো ওই পন্থা যদি আমরা অবলম্বন করি তাহলে ওই বিবাহের মধ্যে বরকত আছে, আর ওই পন্থা থেকে যদি আমরা ছিটকে পড়ি তাহলে ওখানে কোনো বরকত নেই, বরং তার কুফল আমাদেরকে ভোগ করতে হয়। তো সুতরাং আমাদের এখানে বিয়ের সাথে একটা আনন্দের বিষয়, আনন্দের আতিশয্যে আমরা আত্মহারা হয়ে যাই। তো সুতরাং হাদিস শরীফে আছে আমাদের দুটি অবস্থা আছে, একটা আমাদের আনন্দের আর একটা আছে দুঃখের। আল্লাহ রসুল এরশাদ করেছেন আনন্দের আতিশয্যে যেন আমরা সীমা অতিক্রম না করি, আবার দুঃখ এবং শোকের বা দাস শোকের এই শিকার হয়ে যাতে আমরা আল্লাহ রসুলের নাফরমানি না করি। অনেকে দুঃখে পড়ে আল্লাহকে গালি দেয়, আল্লাহর শানে আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, আবার আনন্দিত হয়ে একেবারে আনন্দের খুশির আতিশয্যে সব কিছু আমরা ভুলে যাই। তো সুতরাং আমাদের বর্তমান সমাজে ক্রমশ এটা ইসলামী সমাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এবং আউলিয়ে কেরামের যেখানে যতদিন তাদের আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিল, তখন যে বিয়ে শাদির যে সুন্দর সুন্নসম্মত পন্থাটা জারি ছিল, কিন্তু ক্রমশ সেটা পরিণত হয়েছে অন্য কিছুতে, ইসলামের আদর্শ বাদ দিয়ে শয়তানি বিভিন্ন কর্মকাণ্ড এখানে ঢুকে পড়েছে। তো যেখানে এক নম্বর আমি আমার এই যে বিষয়বস্তুর দিকটা যদি একটু আলোচনা করে আমার বক্তব্য শেষ করব, যে বিয়ে শাদিতে আমরা যে এক নম্বর দেখা যাচ্ছে প্যাকেজ, এই যে প্যাকেজটা, আচ্ছা দেখেন তো এই প্যাকেজটা যারা বর্তমানে
বেকেশটা যারা প্রণয়ন করেছে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য এক একটা সংস্থা তৈরি হয়েছে। এখানে দেখবেন বেশিরভাগ এটা হিন্দুরা, অমুসলিমরা এই প্যাকেজটা তৈরি করেছে এবং সেই প্যাকেজটা কিভাবে সাজিয়েছে আপনারা দেখেন। ওখানে কোরআন তেলাওয়াত হয়তো নাম কোয়াস্তে রেখেছে, আমি দেখি দুইটা প্যাকেজ আমি দেখেছি ওদের, এই শুনেছি যে কোরআন তেলাওয়াত নাম কোয়াস্তে রেখেছে ঠিক, কিন্তু এর পরক্ষণে শুরু হয়েছে সব অনিসলামিক কার্যকলাপ এবং ওখানে নাচ নর্তন কুর্দন থেকে আরম্ভ করে অশ্লীল কার্যকলাপ থেকে বাদ শুরু করে কোনো একটা অনুষ্ঠানের কাজ ওখানে বাদ যায় না। আচ্ছা, যেই যে এই প্যাকেজটা বাস্তবায়ন করতে গিয়ে ওখানে এক নম্বরে হচ্ছে কি যে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটাও হারাম, বাদ্যবাজনা এটাও হারাম, নৃত্য এটাও হারাম, তারপর অশ্লীল গান বাদ্য এগুলো হারাম। তো সবগুলো মিলিয়ে দেখা যাবে যে যেই প্যাকেজগুলো তৈরি করা হয় ওই প্যাকেজগুলো একটু তৈরি করেছে অমুসলিমরা, আর তারা কোনো ধরনের তো যেহেতু অমুসলিম তারা তো ধর্মীয় অনুশাসনের প্রতি তোয়াক্কা করা তাদের প্রশ্নই আসে না। তো সুতরাং আমাদের সমাজে একটা বিয়েকে কেন্দ্র করে বিয়ের পূর্ব রাত্রিতে এই ধরনের এই যে অনুষ্ঠানিক কার্যগুলো বাস্তবায়ন করা হচ্ছে। খানা আবাদি খানা বরবাদির কথা সেটা একটা উদাহরণ দিয়ে আমি বলছি যে দেখেন এই যে বাদ্যবাজনাগুলো এই এখানে যে মাইকগুলো এখানে স্বাভাবিকভাবে সব আওয়াজ আমরা খুব আরামসে শুনছি, এগুলো আমাদের কোনো কানেরও ক্ষতি হয় না, আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু এই প্যাকেজগুলো বাস্তবায়ন করতে গিয়ে যেই বিকট আওয়াজের বাদ্যযন্ত্রগুলো বিকট আওয়াজের বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয়, আমার পাশে আমার ঘরের পাশে এই একটা বিবাহ হচ্ছিল, তো বিবাহের মধ্যে এই বাদ্যবাজনাগুলো এনেছে, প্যাকেজ এনেছে, এই ব্যান্ড সহ এই এই যে বিকট আওয়াজের যেই বাদ্যযন্ত্রগুলো সহ দিয়ে খুব রাতভর খুব জোরসোরে আনন্দ উপভোগ করেছে। কিন্তু তাদের এই যে ছেলে যে ছেলের বিয়ে হচ্ছে ওই ছেলের মা কিন্তু হার্ট রোগী ছিল এবং এত বিকট শব্দগুলো ওনার এই যে হার্টের রোগের কারণে উনি বরদাস্ত করতে পারেন নাই, বোর হতে হতে ওই ছেলের মা মারা গেছে। তো পরবর্তী দেখেন পরদিন ভোরে সবাই খুব সানন্দে বিয়ে অনুষ্ঠানে গিয়ে কনেকে নিয়ে আসার কথা ছিল আর সেই বাড়িটা হয়ে গেছিল মাতমপুরীতে পরিণত হয়ে গিয়েছিল। আর এই যে এই এক তো অনুষ্ঠানিক কার্যকলাপ যারা আয়োজন করেছে তারাও গুণাগার হয়েছে, যারা সেখানে অংশগ্রহণ করেছে তারাও গুণাগার হয়েছে এবং এই এই ধরনের কাজের ফলে যে যেখানে আনন্দের একটা পরিবেশ বিরাজ করার কথা ছিল সেখানে শেষ পর্যন্ত একটা কি এই যে মাতমপুরীতে পরিণত হয়ে গেছে। এই যে প্যাকেজের কথা এখানে লেখা হয়েছে এই প্যাকেজগুলো একদম সম্পূর্ণরূপে এগুলো হারাম, যেহেতু সেগুলো সম্পূর্ণরূপে আমাদের বিশেষ করে মুসলিম সমাজ বর্জন করা দরকার। তো একটা জিনিস এই যে আমাদের ইসলামের একটা নির্দেশ হচ্ছে আপনি যেটাকে সমাজ থেকে দূর করবেন, আল্লাহ বলছেন মা আতাকুম রসুল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রসুল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো আর যেটা নিষেধ করেছো সেটা বাদ দাও, সেটা থেকে বিরত থাকো। তা আল্লাহ রসুলের হুকুম বাস্তবায়ন করতে গেলে ওই অনৈসলামিক কার্যকলাপ অটোমেটিক সমাজ থেকে বেরিয়ে যাবে, কারণ আপনি বিকল্প সৃষ্টি করছেন। তো ইসলামের প্রত্যেকটা বিষয় যে আমাদের ইসলামের মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে যে একটা নূতন যেটা নির্দেশ দিয়েছেন সেটার একটা এই যেটা যেখানে সমাজে অনৈসলামিক কার্যকলাপ শুরু হয়েছে সেখানে একটা বিকল্পের এখানে আল্লাহ রসুল ব্যবস্থা করে দিয়েছেন। আমরা প্রত্যেক কিছু শুরু করতে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করি, কিন্তু আগে বিসমিল্লাহ ছিল না, ইয়েমে জাহিরিতে ছিল বেইসমেল হুবল বেইসমেল লাদ বেইসমেল ওজ্জা, হুবলের মূর্তির নামে শুরু করছি, আল্লাহ উজ্জালের নামে শুরু করছি, কিন্তু আল্লাহ বলছেন না হুবল লাদ ওজ্জা এগুলো তোমাদের কী করবে, তুমি যে কাজটা শুরু করবে এটা আল্লাহর নামে শুরু করো, ওই কাজের মধ্যে বরকত দেয় না বলাও আল্লাহ, এটা কামিয়াব করেনা বলাও আল্লাহ। তো তুমি লাত হুবল আর এগুলো লাত মানাত উজ্জা এগুলো দিয়ে
তোমাদের তো কোনো फायदा হবে না তো সুতরাং সেটা বিকল্প দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা আল্লাহর নামে শুরু করো তো সেই হিসাবে ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি যদি একটা এই মন্দ কাজটা সমাজ থেকে সরাতে চান সেই জায়গায় একটা ভালো কাজ বিকল্প হিসেবে আপনাকে দিতে হবে তো সুতরাং এখানে আমাদের সমাজে যেহেতু একটা কি হয়ে গেছে রোগ সৃষ্টি হয়ে গেছে এতে বিয়ের আগে কি মেয়েদের অনুষ্ঠান হবে মেয়েদের অনুষ্ঠানের পরে তারপর এই সেই সাথে সেটাকে উপলক্ষ করে যে প্যাকেজ হয় সে সম্পূর্ণ অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় তো সেটার মোকাবেলা আমাদেরকে কিছু দিতে হবে তো আমাদের কি দিতে হবে আজকে যেমন এই এই সময়টা যদি আমাদের সমাজের অপসংস্কৃতি অনুযায়ী যদি মেহেদি অনুষ্ঠান করা হতো এখানে অনেক ধরনের অনুষ্ঠানিক কার্যকলাপ হতো গান বাদ্য হতো নারী পুরুষের অবাধ মিলামিশা হতো কোরআন হাদিসের পরিপন্থী কাজ করে আল্লাহর গজবের উপযুক্ত হওয়ার এটা অনিবার্য ছিল আর সেই জায়গায় যখন আজকে মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে আজকে যে বক্তাগুলো দিয়েছেন আগে বিয়ে শাদী সম্বন্ধে অনেক বিষয় আজকে আমাদের সামনে উঠে এসেছে বিয়ে কি বিয়ে শাদী কিভাবে করতে হবে এবং বিয়েকে কেন্দ্র করে সমাজের মধ্যে এই পর্যন্ত যে আমরা ওই অধঃপতনের কোন পর্যায়ে এসে গেছি সব কিছু কিন্তু আজকের মাহফিলের মাধ্যমে উঠে এসেছে তো আমরা যখন রোগ যখন নির্ণয় করতে পারি তখন তার প্রতিষেধক আমরা ব্যবহার করতে পারব তো আজকের যে আমাদের যিনি আয়োজন করেছেন আমাদের আলমগীর সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর তিনি যাকে যাদেরকে অনুসরণ করে আজকে ব্যবস্থাটা করেছেন এটা আমাদের আজ কাজের মধ্যে আশিফ সাহেব যদি বলছেন এটা জেহাদে আকবর হয়েছে সত্যি এটা জেহাদে আকবর হয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার যাই হোক আরেকটা হচ্ছে এই যে বিয়েটা বিয়ের বরকত আসতে হলে আল্লাহ রসুলের পন্থায় এগিয়ে আসতে হবে তো শুধু বিয়ে শাদীর যে বিয়ে শাদী যদি আল্লাহ রসুলের পন্থা অনুযায়ী সুসম্পন্ন হয় ওই বিয়ের মধ্যে বরকত আছে ওই বিয়ের মাধ্যমে যেই আওলাদ ফরজন হবে সেই আওলাদ ফরজন্দ নেককার ফরেজগার হবে আপনি দেখেন যত ওলি নবী ওলি দুনিয়াতে এসেছেন বিয়ে শাদীর মাধ্যমে তো এসেছেন কিন্তু দেখেছেন যেখানে যাদের মাতা পিতা নেককার এবং সেই নেক কার্যের মাধ্যমে যে বিয়ে শাদী সম্পন্ন হয়েছে ওখানেই গোসে পাক তৈরি হয়েছে গোসে পাকের আম্মা জান আব্বা জানের ইতিহাস আপনারা জানেন তাদের বিয়ে শাদী কীভাবে হয়েছে সেভাবে জানেন তো প্রত্যেক জায়গায় যদি বিশেষ করে বিয়ে শাদীটা এটা আল্লাহ রসুলের বিধান এই বিধানটা যদি আল্লাহ রসুলের নিয়ম মোতাবেক আমরা সম্পন্ন করতে পারি তাহলে সেখানেই হবে বরকত সেই বিয়ে শাদী আনতে পারবে এটা আমাদের জন্য বিরাট সুফল অন্যতায় তার এই সমাজের মধ্যে বিভিন্ন অনাচার ও বিচার কারণ আছে যে স্বামী স্ত্রীর মিলন এটা 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 বিসমিল্লা সহকারে এবং আল্লাহ রাসূল নিয়ম অনুযায়ী করতে হয় সেখানে যদি ব্যতিক্রম হয় সেখানে শয়তান কী করে শয়তান তার দখল নেয় তো শয়তান যদি দখল নেয় তাহলে ওই সেটার প্রভাব পড়বে আওলাদ ফরজন্দের উপর তো যাই হোক আমরা যে বিশেষ করে বর্তমান যুগে যে ইসলামী সংস্কৃতি পরিষদ যে সংস্কৃতি পরিষদ যে তারা একটা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন বিয়ে শাদীকে কেন্দ্র করে যত ধরনের সমাজে অন্যায় অবিচার অনৈসলামিক কার্যকলাপ সমাজের অন্তরে অন্তরে ঢুকে গেছে সেটার বিকল্প যাতে সফল বিকল্প যাতে এই প্রণয়ন করতে পারেন এবং সেগুলো বাস্তবায়ন করতে পারেন আমরা আসুন ইসলামী সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ জানাই এবং তাদের হাতকে মজবুত করি এবং তারা যে সমস্ত কর্মসূচি গ্রহণ করছে সেগুলো নিয়ে যাতে এগিয়ে যেতে পারে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই আমি আবারও আমাদের আলমগীর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইসলামী সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু